আসসালামু আলাইকুম। 2022 সালে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 25/11/2024 সোমবার থেকে। আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্র। ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের বিষয়টির বিষয়কট হচ্ছে 13/32/03, পরীক্ষা অনুষ্ঠিত হবে 2 ডিসেম্বর 2024 সোমবার। তাহলে চলো এই ভিডিওতে আমরা ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশনটি দেখে নিই। তো এটি হচ্ছে ভূগোল ও পরিবেশ আর পঞ্চম পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশান। এটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2024-এ। বিষয়টির বিষয়কোড 13/32/03। বিষয়টির বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূগোল। এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান। ইনশাল্লাহ এখানে থাকছে ক বিভাগের 36টি প্রশ্ন, থাকছে ক বিভাগে এখানে থাকছে ক বিভাগের সর্বমোট 36টি প্রশ্ন, থাকছে খ বিভাগের 14টি, থাকছে গ বিভাগের 14টি। ইনশাল্লাহ তোমরা যদি সাজেশনটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় 90-95% ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবে। তো যেহেতু এটি প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন, ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে নির্ভরযোগ্য যেগুলো প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি, সেই প্রশ্ন দিয়ে কিন্তু ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের এই সাজেশনটি সাজানো হয়েছে। তো তোমরা যারা এই সাজেশন নিতে চাচ্ছ, যেহেতু সাজেশনটি প্রিমিয়াম সাজেশন, তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশনটি দেখাতে পারছি না। তোমরা যদি সাজেশন নিতে চাও, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার, একই নাম্বারে দুটি অ্যাকাউন্ট আছে। তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের শর্টকাটে ফাইনাল সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো। ইনশাল্লাহ এই সাজেশনটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষা 90-95% ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবে। তো এই হলো ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশন। সাজেশন নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বার আছে, তোমরা চাইলে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। এছাড়া যে সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশন ইনশাল্লাহ রেডি করছি, তোমরা চাইলে সাজেশনগুলো নিতে পারো। বিষয়টি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ইতিহাস পঞ্চম পত্র, ইতিহাস ষষ্ঠ পত্র, এরপর থাকছে ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র, ইসলামিক স্টাডিজ ষষ্ঠ পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্র, ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠ পত্র, ডিগ্রি ইংরেজি যে আবশ্যিক সাবজেক্ট সেটা শর্টকাট সাজেশন আছে। এছাড়া আছে দর্শন পঞ্চম পত্র, দর্শন ষষ্ঠ পত্র, ব্যবস্থাপনা পঞ্চম পত্র, ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্র, ভূগোল ও পরিবেশ ষষ্ঠ পত্র, মনোবিজ্ঞান পঞ্চম পত্র, মনোবিজ্ঞান ষষ্ঠ পত্র, রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র, রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র, সমাজকর্ম পঞ্চম পত্র, সমাজকর্ম ষষ্ঠ পত্র, সমাজবিজ্ঞান পঞ্চম পত্র, সমাজ বিজ্ঞান ষষ্ঠ পত্র। এগুলো সাজেশন রেডি হচ্ছে। তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো। ইনশাল্লাহ সাজেশনগুলো কমপ্লিট করলে 90-95% ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।